হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। কি গো, আজকে তো রবিবার, ছুটির দিন, আর আজকেও এসব কাজকর্ম নিয়ে বসে আছো যে? ভীষণ একটা টেনশনে আছি গো। টেনশন? কিসের টেনশন? কোথাও কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, অসুবিধা তো হয়েছে, কিন্তু ও তুমি বুঝবে না। তাও আমাকে বলো না গো, কি অসুবিধা হয়েছে? নিশ্চয়ই অফিসের কোনো কাজ নিয়ে সমস্যা। হ্যাঁ, অফিসের কাজ নিয়েই তো। তুমি জানো না, আমাদের কোম্পানিতে একটা প্রোডাক্টের সেল একদম কমে গেছে, আর আমি যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার, তাই এই প্রবলেমটা আমাকেই মেটাতে হবে। এখন এটা বুঝতে পারছি না কিভাবে এত জটিল সমস্যা মেটাবো। ও, এটা প্রবলেম। আচ্ছা, তোমাদের যে প্রোডাক্টের সেলিং কমে গেছে সেটার সম্পর্কে আমায় একটু বলবে? বাবা, তোমার তো দেখছি খুব আগ্রহ। তুমি কি ভাবছো, ব্যাপারটা খুব সহজ নাকি, যে সবাই এই সমস্যাটার সমাধান করতে পারবে? উফ, তুমি আমাকে প্রোডাক্টের সম্পর্কে বলোই না। আচ্ছা বাবা, বলছি বলছি, প্রোডাক্টটা হলো একটা পারফিউম, একদম হঠাৎ করে প্রচুর সেল কমে গেছে জানো। তাহলে কি যারা প্রোডাক্টটা মাখছে তাদের কি কোনো সমস্যা হচ্ছে, যেমন স্কিন জ্বালা করা বা র‍্যাশ বেরোনো বা অন্য কিছু? হ্যাঁ, তার একটা রিপোর্ট বানানো হয়েছে, কিন্তু পারফিউম লাগিয়ে কারোর কোনো র‍্যাশ বা কোনো প্রবলেম হয়েছে তা তো দেখা যায়নি। আসলে মার্কেটে একটা নতুন কোম্পানির প্রোডাক্ট আসতেই সবাই ওটাই কেনা শুরু করেছে, আর আমাদের প্রোডাক্টের সেল কমে গেছে। তাই ভাবছি এমন কি অ্যাডিং করা যায় যে মানুষ এই প্রোডাক্টটা আবার কিনবে। ও, এই ব্যাপার? এটা তো খুব সিম্পল। সামনেই তো 14th February, মানে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে সবাই এখন এটা নিয়েই ব্যস্ত, তাই তোমরা যদি অ্যাডিংটা লাভ নিয়ে করতে পারো তাহলে মার্কেটে এই প্রোডাক্টের সেলিং বাড়তে পারে। লাভ নিয়ে অ্যাডিং, ঠিক কেমন বলতে চাইছো? এই ধরো, অ্যাডিংটা যদি এইভাবে করা যায়, মানে পারফিউমটা লাগালেই পার্টনার তাদের প্রতি বেশি আকৃষ্ট হবে, আর সবাই খুব সহজেই তাদের লাভ পার্টনার পেয়ে যাচ্ছে। এই ধরনের অবাস্তব অ্যাডিং করে কি আদৌ কোনো লাভ আছে? যত সব বাজে কথা। আরে শোনোই না, তুমি যদি নতুন কোনো আইডিয়া না পাও তাহলে আমি যেটা বললাম সেটা একবার করে দেখতে পারো, মন্দ হবে না। আর তুমি যদি নতুন কোনো আইডিয়া পেয়ে যাও তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তুমি কি আজকে আর বেরোবে না? না গো, আজ মনে হচ্ছে আর বেরোতে পারবো না, বুঝতেই তো পারছো কাজের কতটা চাপ। না না, ঠিক আছে, আগে কাজ, তারপর তো ঘোরাফেরা হতেই থাকবে। পিউ পিউ পিউ, ইউ আর জিনিয়াস। তুমি বলো তোমার কি কি চাই, আমি তোমাকে সব এনে দেবো। বাবা, হঠাৎ তোমার কি হলো গো, ভালোবাসা এত হঠাৎ করে বেড়ে গেল যে? আরে, তুমি যে আইডিয়াটা দিয়েছিলে ওটা সুপার হিট হয়ে গেছে। এই অ্যাডিং এর পর থেকে আমাদের প্রোডাক্টের দারুণ সেল হওয়া শুরু হয়ে গেছে। অ্যাডিংটা যেন পুরো মিরাকেলের মতো কাজ করেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কি যে বলছো? কোন অ্যাডিং? পারফিউমের অ্যাডিং? ওই যে লাভ অ্যাঙ্গেলের কথাটা বলেছিলাম সেই অ্যাডিংটা? তুমি তাহলে আমার কথা মতোই? হ্যাঁ হ্যাঁ, আমি এত তাড়াহুড়োতে আলাদা করে কিছু ভাবতেই পারিনি, তাই তোমার আইডিয়া অনুযায়ী অ্যাডিংটা করে দিয়েছি, আর তারপর তো পুরো মিরাকেল হয়ে গেছে। তোমার মার্কেটিং এর ব্যাপারে এত আইডিয়া কিভাবে? আরে, বিয়ের আগে আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছিলাম, তখনই সব শিখেছিলাম। না, সেইভাবে কোনোদিন চাকরি করিনি, তবে একটা অফিসে 2 মাসের জন্য চাকরি করেছিলাম, তারপর বাড়ির নানান সমস্যার জন্য চাকরিটা ছেড়ে দিতে হয় গো। বাস এইটুকুই। তোমার চাকরি ছাড়াটা উচিত হয়নি পিউ, তোমার মার্কেটিং নিয়ে এত ভালো সেন্স, তুমি এতদিনে চাকরি করলে কোথায় পৌঁছে যেতে বলো তো। না না,
এইভাবে কোনো ট্যালেন্টকে পাত্তা না দিয়ে ফেলে রাখা ঠিক হয় না। তুমি আবার ডিজিটাল মার্কেটিং এ চাকরি করবে, বুঝলে? কি যে বলো না তুমি, ধুর, এসব আর হবে না। সব হয়, সব হয়। ইস পিউ, তুমি যদি এই কথাটা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে আরো আগে চাকরি জয়েন করতে বলতাম। যাকগে যাক, যা হয়েছে হয়েছে। তুমি কিন্তু আজ থেকেই চাকরি খুঁজতে শুরু করো, হ্যাঁ? এই বলে দিলাম। তুমি কি এসব সত্যি সত্যি বলছো? তাহলে না তো কি, তুমি বলো তো, তুমি আমাকে কেমন ভাবতে? ওই সব ছেলেদের মতো যারা বউদেরকে ঘরের বাইরে বেরোতে দেয় না, চাকরি করতে দেয় না, সেরকম নাকি? শোনো পিউ, আমি মোটেও তেমন নই। তুমি ভালো চাকরি করবে, বড় নাম করবে, এটা তো আমার কাছে একটা সম্মানের, অনেক বড় গর্বের, বুঝলে? তাই যা বলছি তাই শোনো। কি গো, আজকে এত দেরি করলে কেন অফিস থেকে ফিরতে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, হঠাৎ কি ব্যাপার বলতো? কিছু কি হয়েছে নাকি? আমার মাল্টি গ্লোবাল কোম্পানিতে চাকরি হয়ে গেছে। আমার ইন্টারভিউ ওদের খুব পছন্দ হয়েছে। কি বলছো, কি এসব সত্যি? হ্যাঁ গো, সত্যি 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 তিন সত্যি। ও পিউ, তুমি প্রথমেই এত বড় কোম্পানিতে চাকরি পাবে? আমি ভাবতেই পারিনি। আজ যে আমি কি খুশি তা তুমি ভাবতে পারবে না। এই জানো, আজকে আমার ভালো পারফরমেন্সের জন্য আমি একটা গিফট ভাউচার পেয়েছি, বেশ অনেকগুলো টাকা। চলো না গো, আজকে আমরা শপিং করতে যাই। আজকে আমার তোমার জন্য অনেক কিছু কিনতে ইচ্ছা করছে। এই তুমি চুপ করবে প্লিজ, সারাক্ষণ তো শুধু নিজের কথাই বলতে থাকো, এইটা পেয়েছি ওইটা পেয়েছি। একবারও একবারও আমার খোঁজ নাও না যে আমি ঠিকঠাক আছি নাকি, কিভাবে কাজ করছি, কোনো সমস্যা হচ্ছে কিনা। এইভাবে কেন কথা বলছো তুমি? সত্যি কি তোমার কোনো সমস্যা হয়েছে? অফিসে কেউ কিছু বলেছে তোমার? থাক, তোমার আর জেনে লাভ নেই। এখন তো নিজের কাজ করছো, অনেক নাম করেছো, এখন আর আমার খোঁজ নিয়ে কি লাভ? এইভাবে বলো না, সত্যি আমারই ভুল, আমারই আগে জিজ্ঞাসা করা উচিত ছিল। এই যাও তো, এত নেখামো করতে এসো না। ইস, আমার উপর রেগে চলে গেল, কিভাবে যে আমি এই ভুলগুলো করে ফেলি, ধুর। এত বছর ধরে আমি ডিজিটাল মার্কেটিং এ এত ভালো পারফরমেন্স দিলাম, তারপরেও এখন আমার বসের আমার কাজে আপত্তি। আর এইদিকে পিউ, দুদিন ধরে এই লাইনে গেছে, তাতেই ওর নাকি কত নাম ডাক, যত সব ফালতু কথা। এ কি পিউ, তুমি? হ্যাঁ, মানে স্যার, ও আমার হাজবেন্ড। ও তাই নাকি? বাহ বাহ শিবসিন্ধু, তোমার বউ যে তোমার মতো একই প্রফেশনে কাজ করে আগে তো বলনি। যাই হোক, ও আমাদের অফিসে নিউ জয়নার, আর ওর কাজ সম্পর্কে তো তুমি সব জানোই। আমি ওর পারফরমেন্স দেখেছি, ও দারুণ কাজ করে। আশা করি এবার আমাদের মার্কেটিংটা আরো ভালো হবে। এত আদেক্ষিতা লোক করে কি করে? পিউ আসার সাথে সাথে উনি বুঝে গেলেন যে এবার অফিসের মার্কেটিংটা খুব ভালো হবে। তাহলে আমরা এতদিন ধরে কি করছিলাম? আর পিউ, ও আমাকে না বলেই আমাদের অফিসে জয়েন করে নিল। ও আমাকে কি প্রুভ করতে চায়, যে ও কতটা ট্যালেন্টেড? আমার থেকেই আবার কাজ করার পারমিশন পেল, আর এখন আমাকেই টেক্কা দিচ্ছে। ছি পিউ ছি, এটা তোমার থেকে আশা করনি। কি হলো, দুদিন ধরে অফিস যাচ্ছ না কেন? তোমার ফ্যানরা তো তোমার খোঁজ নিয়ে নিয়ে আমাকে রীতিমতো বিরক্ত করছে। আমি আর অফিস যাব না, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। মানে এসব কি বলছো? কি অফিসে তো কাউকে কিছু জানাওনি, তাহলে কি নতুন কোনো অফিসে চাকরিতে জয়েন করলে নাকি? না, কোথাও কোনো অফিসে আমি চাকরি করব না, আমি শুধু সংসার করব। আমার কোনো চাকরির দরকার নেই। যখন আমি চাকরি করতাম না,
তখন আমি সত্যি তোমার সঙ্গে খুব সুখে সংসার করতাম। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি তোমার সাফল্যকে হিংসা করি? তুমি ভুলে যেও না, আজ তুমি যা যা করছো এই রাস্তাটা আমি তৈরি করে দিয়েছি, আর তুমি উল্টো আমাকেই। না না, সেটা বলবো কেন, কিন্তু তুমি নিজেই মনে করে দেখো, আমি যবে থেকে চাকরি শুরু করেছি তবে থেকে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে। তুমি শুধু ভাবো, আমি আমার কাজ নিয়ে অহংকার করি, অফিসে সবার সামনে তোমাকে ছোট করব বলে আমি তোমার অফিসে জয়েন করেছি। এমনকি গত পরশু তো আমাকে বলেই দিলে যে তোমাকে ছোট করব বলে আমি তোমার অফিসে জয়েন করেছি। কিন্তু আমি তো জয়েন করেছিলাম যাতে তোমাকে আরো বেশি সময় দিতে পারি, আমাদের মধ্যে থাকা দূরত্বটা যাতে কমিয়ে আনতে পারি। কিন্তু সব উল্টো হলো, তাই আমি আর চাকরি করতে চাই না গো, আমি তোমার সাথে একটু শান্তিতে থাকতে চাই। এসব কি বলছে পিউ? সত্যি ও আমার জন্য নিজের এত ভালো চাকরি, এত ভালো মায়না, এত নাম সব ছেড়ে দিতে চাইছে, আর আমি আমি তো ওর সাথে সত্যি অনেক খারাপ ব্যবহার করি। আমরা একই প্রফেশনে আছি বলে আর ও আমার থেকে বেশি ভালো কাজ করতে পারে বলে আমি ওকে হিংসা করা শুরু করেছিলাম। ছি ছি ছি, এসব আমি কি ভুল করেছি? না 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 না, আমি পিউকে কিছুতেই চাকরি ছাড়তে দেব না, ওকে আমি ভালোবাসি, ভালোবাসার মধ্যে হিংসা আসতেই পারে না, কিছুতেই না।